বন্ধুরা, আজকে আমরা কথা বলছি কাঠের পা এই গল্পটি নিয়ে। কাঠের পা এই গল্পটি তোমাদের ক্লাস সিক্সের বই থেকে নেওয়া হচ্ছে, আনন্দপাঠ থেকে নেওয়া হয়েছে। আনন্দপাঠে এই গল্পটা আনন্দ না দিলেও বেশ মজার, অর্থাৎ ইন্টারেস্টিং। তার কারণটা হচ্ছে মুক্তিযুদ্ধ নিয়ে মূলত আজকের গল্পটা বলা হয়েছে, এবং এই গল্পের মধ্যে শুধুমাত্র মুক্তিযুদ্ধের যে অনেক মানুষ মারা গিয়েছে সে সকল তথ্যতে কথা বলা হয়নি। মূলত এক বাবা মুক্তিযুদ্ধে পা হারিয়েছেন, সেই পা হারানো বাবার গল্প বলা হয়েছে, আর সেই পা হারানো বাবার পায়ে একটা কাঠের পা লাগানো হয়েছে, আর সেই জন্যই কাঠের পা নাম দেওয়া হয়েছে। শুধুমাত্র সেই জন্যই দেওয়া হয়নি, কাঠের পা মূলত তার পরবর্তী জীবনে কতটা সমস্যা বয়ে আনে সেগুলো নিয়েই মূলত এই গল্পের মধ্যে বলা হয়েছে। তো বাবা আর ছেলের মধ্যে একটু মন খারাপ কষাকষি চলছে। কারণটা হচ্ছে মাঝে মাঝে বাবার মনটা খারাপ হয়ে যায়, কারণ বাবা হিসেবে ছেলেকে যেরকম সময় দেওয়া দরকার, যেভাবে সময় দেওয়া দরকার, সেই সময়টা দিতে পারে না, কারণ তার পা নেই। এটা দিয়ে একটু মন খারাপ করেছে। তো যেদিনের কথা বলছি সেই দিনটাও ছিল বাবার মন খারাপের দিন। সেদিন আবার আকাশে চাঁদ উঠেছে খুব বড় হয়ে, পূর্ণিমা টূর্ণিমা হবে। বাবা সারা দিন চুপ করে বসেছিলেন। রাতে আমি সাহস করে বাবার কাছে গিয়ে বললাম, বাবা ছাদে যাবে? বাবা আমার মুখের দিকে তাকিয়ে চুপ করে কিছুক্ষণ তাকিয়ে তাকে বললেন, কেন? আমি একটু ভয় পেয়ে ঢোক গিলে বসলাম। আমি বললাম, এই এমনি, আজ অনেক বড় চাঁদ উঠেছে তো, আর অনেক আলো আকাশে। তো এরপর বাবা কীভাবে বললেন চল, মানে বাবা কিন্তু রাজি হয়ে গিয়েছেন। প্রথমে কিন্তু বলতেই ভয় পাচ্ছিল, তো যখন বলা হয়ে গেল তখন বাবাও কিন্তু নিজেও তার এই গাম্ভীর্যতা থেকে বেরিয়ে এসে একটু হালকা হলো। তারপর কী হলো দেখো, চলো আমরা পরের স্লাইডে সেটা পড়ে নিচ্ছি। এরপর বাবা অনেকক্ষণ ধরে বসে তার নকল পা দুটো লাগালেন, কারণ যেহেতু তার পাটা নকল, কাঠের পা সেটা খুলে রাখা যায়, তো সেই পা দুটো লাগালেন। কাঠের পা হাতে লাঠি নিলেন, তারপর একটু একটু করে হেঁটে দোতলায় সিঁড়ি বেয়ে ছাদে উঠলেন। অনেকক্ষণ লাগলো বাবার উঠতে, কারণ বাবা কিন্তু আর দশটা লোকের মতো হাঁটতে পারে না, কারণ সেই নকল পা নিয়ে কিন্তু অতটা তাড়াতাড়ি হাঁটা যায় না। বাবার পেছনে আমিও, বাবার পেছন পেছন আমিও ছাদে উঠলাম। ছাদের উপর লম্বা লম্বা সিমেন্টের ঢালাই, একটা ঢালাইয়ের আবর্জনা পরিষ্কার করে আমি আর বাবা বসলাম। তো এখানে আমি আর বাবা বসার পর বেশ কিছু কথোপকথন হয়, তো সেই কথোপকথনগুলো নিয়ে আজকের ভিডিও নয়, আমরা পরের ভিডিওতে সেগুলো আলোচনা করব। আশা করি সেই ভিডিওটা তোমরা অবশ্যই দেখবে। আজকে এ পর্যন্তই। আজকের ভিডিও কেমন লাগলো সেটা জানাবে তোমরা কমেন্ট সেকশনে, আর যদি কোনো প্রশ্ন থাকে সেটাও কমেন্ট সেকশনে জানিয়ে দিবে, চেষ্টা করব তোমাদের উত্তর দেওয়ার জন্য। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই, কথা হবে অন্য কোনো এক ভিডিওতে।